Welcome to our channel Hamjan 19 TV. Alhamdulillah wassalatu wassalam ala Rasulullah wa ala alihi washabbi ajmain amma ba'd. Amar sammanito Hamjan 19 TV darshok shrotabindu, ami apnader shobaike janai Islamic sador sambhashon. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. পরম করুণাময় মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক অবারিত ধারায়। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার আলোচনা শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে আমরা ধারাবাহিকভাবে সূরা আল কাহাফের কিছু ঘটনা আপনাদের সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব তা হলো মুসা এবং খিজির আলাইহিসসালামের ঘটনা এবং তার মধ্যকার অন্তর্নিহিত যে শিক্ষা আছে সেটা নিয়ে আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সূরা আল কাহাফের যে তৃতীয় ঘটনাটি বর্ণিত হয়েছে তা হলো মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের ঘটনা। এই ঘটনাটি আলোচনার পূর্বে যেটি আমাদের জানা দরকার সেটি হলো একদা মুসা আলাইহিসসালাম ওনার সাহাবীদের সম্মুখে বক্তব্য পেশ করছিলেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে মুসা আলাইহিসসালাম, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? উনি তখন নিজেকে জ্ঞানী হিসেবে জাহির করলেন, নিজের কথা বললেন, কিন্তু তার সে জ্ঞানের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সম্পৃক্ত করলেন না। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামের উপরে কিছুটা রুষ্ট হলেন এবং তিনি তাকে বললেন, জিব্রাইল আলাইহিসসালামের মারফতে জানিয়ে দিলেন যে আমার আরেকজন বান্দা পৃথিবীতে রয়েছে যে তোমার থেকেও অনেক জ্ঞানী, সে যা জানে তা তুমি জানো না। ঠিক সে মুহূর্তে মুসা আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনার সেই বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে যাই যাতে আমি তার থেকে জ্ঞান অর্জন করতে পারি, জ্ঞান শিক্ষা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নিদর্শন বলে দিলেন যেখানে তাদের দুইজনের সাক্ষাৎ হবে। মানব ইতিহাসের প্রথম ব্যক্তি মুসা আলাইহিসসালাম, যিনি প্রথম জ্ঞান অর্জনের জন্য ভ্রমণে বের হয়েছিলেন। ওনার সঙ্গে যে ব্যক্তি ওনার সহকারী হিসেবে ছিলেন, যে যুবকটি ওনার ছাত্রকে উনি জিজ্ঞাসা করলেন যে যতক্ষণ আমি খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ না পাব ততক্ষণ আমি পথ চলা বন্ধ করব না, যদি সেটা অনন্তকাল পর্যন্ত হয় তাও। তাহলে এখানে যে অন্তর্নিহিত শিক্ষা আমরা পাই তা হলো জ্ঞান আহরণকারীর যে পিপাসা, যে তৃষ্ণা কত গভীর, যে মুসা আলাইহিসসালামের এই ঘটনার মাধ্যমেই আমরা তা বুঝতে পারি। এরপর দুই সমুদ্রের মাঝখানের মিলনস্থলে খিজির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের সাক্ষাৎ ঘটল। মুসা আলাইহিসসালাম যথারীতি খিজির আলাইহিসসালামকে সালাম জানালেন এবং তার পরিচয় দিলেন এবং খিজির আলাইহিসসালামের কাছে অনুরোধ করলেন যে আমি কি আপনার সঙ্গে এই শর্তে থাকতে পারি যে আপনি আমাকে কিছু শিক্ষা দিবেন?
খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি তো আমার সঙ্গে থাকতে পারবেন না, আর আপনি আমার সঙ্গে থাকলে আপনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এখান থেকেই তাদের পথ চলা শুরু হলো। পথিমধ্যে একটি নদী তাদের সম্মুখে আসলো, নৌকার মাঝিরা তাদেরকে পার করে দিলেন। কিন্তু খিজির আলাইহিসসালাম এখানে একটি অদ্ভুত ঘটনা ঘটালেন, সেটা কি, যে মাঝিরা খিজির আলাইহিসসালামকে তাদেরকে নদী পার করে দিলেন, উপকার করলেন, সেই মাঝির নৌকাটি খিজির আলাইহিসসালাম ত্রুটিযুক্ত করে দিলেন। মুসা আলাইহিসসালাম সহ্য করতে পারলেন না, তার কাছে এটা অন্যায় মনে হলো। তিনি বললেন হে আল্লাহর বান্দা, আপনি এটা কি কাজ করলেন, যারা আমাদের উপকার করলো, আমাদেরকে নদী পার করিয়ে দিল, তাদের নৌকায় আপনি ত্রুটিযুক্ত করে দিলেন। খিজির আলাইহিসসালাম বললেন আমি তো আপনাকে আগেই বলেছি যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। মুসা আলাইহিসসালাম বললেন যে এরপরে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি আর আপনাকে কোনো প্রশ্ন করব না। তারপর যে ঘটনাটি ঘটল, ওনারা যখন লোকালয়ের মধ্যে প্রবেশ করতেছিলেন তখন দেখলেন রাস্তার পাশে একটি ফুটফুটে বাচ্চা, মাসুম বাচ্চা খেলা করছিল। খিজির আলাইহিসসালাম এখানেও একটি অদ্ভুত ঘটনা ঘটালেন। তিনি করলেন কি, সেই বাচ্চাটাকে, ছোট্ট নিষ্পাপ বাচ্চাটাকে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিসসালাম নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, নিজেকে সংবরণ করতে পারলেন না। তিনি বললেন হে আল্লাহর বান্দা, আপনি এটা কত বড় অন্যায় করলেন, আপনি এত বড় অন্যায় কিভাবে করতে পারলেন, আপনি একটা মাসুম নিষ্পাপ বাচ্চাকে আপনি হত্যা করে দিলেন। খিজির আলাইহিসসালাম বললেন আমি তো আপনাকে বলেছি যে আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না আমার সঙ্গে, এখানেই আপনারা আমার সম্পর্ক ছেদ। বললেন হে আল্লাহর বান্দা, এরপরে আর আমি আপনাকে কোনো প্রশ্নই করবো না, আপনি এরপরে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এরপর যে ঘটনাটি ঘটল, ওনারা যখন লোকালয়ের মধ্যে প্রবেশ করলেন সেখানে দেখতে পেলেন একটা জীর্ণ শীর্ণ প্রাচীর, ভগ্ন প্রাচীর। খিজির আলাইহিসসালাম গৃহকর্তার কাছে কিছু খাবার চাইলেন, তারা খাবার দিতে অস্বীকার করলেন, কিন্তু কোনো পারিশ্রমিক ছাড়া, কোনো বিনিময় ছাড়াই খিজির আলাইহিসসালাম সেই প্রাচীরটি ঠিক করে দিলেন, মেরামত করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন হে আল্লাহর বান্দা, আপনি তো ইচ্ছা করলে তাদের কাছ থেকে এই কর্মের বিনিময়ে কিছু খাদ্য নিতে পারতেন, কিছু পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন যে আমি তো আপনাকে বলেছি যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবেন না, এখানে আপনার আমার মধ্যে সম্পর্ক ছেদ হলো, আর আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে পারেননি তার রহস্যগুলো আমি আপনার সম্মুখে উন্মোচন করছি। প্রথম যে ঘটনাটি আপনি সহ্য করতে পারেননি, যে মাঝিদের ঘটনা, আমি কেন তাদের সেই নৌকাটি ত্রুটিযুক্ত করে দিলাম, এটাই তো আপনার প্রশ্ন। কারণ আমি জানি যে ওখানে একটি নির্দয় বাদশাহ, অত্যাচারী বাদশাহ রয়েছে, যে অত্র অঞ্চলে হুলিয়া জারি করেছে মাঝিদের নৌকাগুলো ধরে নিয়ে যাওয়ার জন্য। আমি চাইলাম যে এই মাঝির নৌকাটা যাতে পরবর্তীতে সে উঠায় মেরামত করে সে নিজে আবার তার জীবিকা উপার্জনের বাহন হিসেবে চালাতে পারে, তাই আমি এই নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিলাম। দ্বিতীয় যে বিষয়টি আপনি সহ্য করতে পারেননি, তারও অন্তর্নিহিত রহস্য আমি আপনার সম্মুখে উন্মোচন করছি, যে ছোট্ট ফুটফুটে বাচ্চাটি আমি আল্লাহর হুকুমে হত্যা করলাম, তা কেন করলাম। এই বাচ্চাটার বাবা আর মা অত্যন্ত পরহেজগার এবং ইমানদার বান্দা, আল্লাহর প্রিয় পাত্র, কিন্তু এই ছোট্ট বাচ্চাটি বড় হয়ে এত বেশি জালেম হবে আর বাপ মার উপরে এত বেশি নির্যাতন জুলুম করবে যে তার বাবা মা আল্লাহর ইবাদত করা ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে।
এই কারণে আমি তাকে হত্যা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরেকটি সুন্দর বাচ্চা দান করবেন, মেয়ে বাচ্চা, যে এই বাচ্চাটার মতো হবে না। তৃতীয় যে বিষয়টি সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি তা হলো, আমি কেন ওই ভগ্ন প্রাচীরটা পারিশ্রমিক ছাড়াই সংস্কার করে দিলাম, মেরামত করে দিলাম? এর কারণ হলো, ওই প্রাচীরের নিচে রয়েছে একটা গুপ্ত ধনভাণ্ডার, যার মালিক দুইজন বাচ্চা, যারা এখনো নাবালক, তারা এখনো সাবালক হয় নাই। তারা যাতে সাবালক হয়ে ওই ধন ভাণ্ডারটা তারা পায়, সেজন্য আমি এই প্রাচীরটি মেরামত করে দিলাম। কারণ এই ধন ভাণ্ডারের যারা মালিক, তাদের বাবা ছিল অত্যন্ত ধার্মিক ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে যাতে তারা ওই গুপ্ত ধন ভাণ্ডারটা পায়। এই হলো এই ঘটনাগুলোর রহস্য, যে বিষয়গুলোতে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। এখানেই আপনার সঙ্গে আমার সম্পর্ক ছেদ হলো। সময় দর্শক শ্রোতাবিন্দু, এখানে মুসা এবং খিজির আলাইহিসসালামের ঘটনাটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শিক্ষা দান করলেন তা হলো, আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দান করেছেন সেটার দ্বারা সব কিছুই বোঝা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের জন্য কোনটা ভালো এবং কোনটা মন্দ তা আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা বোঝা সম্ভব না। একটা উদাহরণের মাধ্যমে আমি আপনাদের সম্মুখে এই ব্যাপারটা আরও বেশি স্পষ্ট করার চেষ্টা করছি। মনে করেন যে আপনি একজন বড় ব্যবসায়ী, আপনি বাংলাদেশ থেকে যাবেন ইংল্যান্ডে, সেখানে আপনার ব্যবসা রয়েছে, আপনার ফ্লাইট হলো রাত্রি 11টায়। আপনি যদি ফ্লাইটটা মিস করেন তাহলে আপনার অনেক অর্থ ক্ষতি হবে, আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো আপনি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন, কিন্তু আপনি নির্দিষ্ট টাইমে আপনার প্লেনটি ধরতে পারলেন না, আপনি প্লেন মিস করলেন। আপনি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ ওই মুহূর্তে, যে আপনি আপনার প্লেনটা মিস করেছেন, এই কারণে আপনার অনেক অর্থের ক্ষতি হয়েছে, আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনি মন খারাপ করে বাড়িতে আসলেন, বাড়িতে এসে যখন দেখলেন যে একটি প্লেন ক্রাশ করেছে এবং তার যতগুলো যাত্রী ছিল সবাই মৃত্যুবরণ করেছে, এই নিউজটি আপনি টিভিতে এসে দেখলেন, আপনার মুখ দিয়ে তখন হাসি ফুটছিল, আল্লাহ আমাকে বাঁচাইছে। যে ব্যক্তি কিছুক্ষণ আগে আপনি দুঃখী ছিলেন, পর মুহূর্তে আপনার আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন যে আল্লাহ আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন। এটাই আমাদের মানসিক অবস্থা, এইটুকুই আমাদের জ্ঞানের পরিধি। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আর বিশেষ কিছু না, আজকে এ পর্যন্ত। আমার এই বক্তব্যের দ্বারা আপনি যদি বিন্দু পরিমাণও উপকৃত হয়ে থাকেন তাহলে দিন প্রচারের সাথে আমাদের এই চ্যানেল হামজা 19 টিভি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে আমাদেরকে ভালো মন্দ জানাবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমাদের আরো ভাই বন্ধুরা এই ক্ষুদ্র জ্ঞানের দ্বারা উপকৃত হতে পারেন। ওয়াকরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। থ্যাংকস ফর ওয়াচিং।